বলতে হবে, ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। নমস্কার, মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের সভাপতি জেলার গৌতম দা গৌতম চট্টোপাধ্যায়, মঞ্চে উপবিষ্ট আছেন বরুণ দা, মঞ্চে উপবিষ্ট আছেন মধু দা, মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের সুশান্ত দা, মঞ্চে উপবিষ্ট আছেন মধু দা, মঞ্চে উপবিষ্ট আছেন স্বপন দা। আমি অনেকের নাম যদি না করি কিন্তু সময় দেরি হয়ে গেছে, সেই জন্য সবাইকে বলছি যে যারা মঞ্চের সামনে আছেন তাদেরকে অনেক 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 শুভেচ্ছা জানাই যে আজকে আমাদের এই সুন্দর অভিনন্দন যাত্রা সফল করবার জন্য এই অভিনন্দন যাত্রা ছিল আগামীকাল। আগামীকাল আমাদের 12টার সময় আমাদের যাত্রা মহামিছিল শুরু হচ্ছে ধর্মতলা থেকে, এবং আমাদের বাংলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ এই মিছিলে যোগদান করবে, এবং আমাদের জেপি নাড্ডাজি আমাদের সভাপতি তিনি আসবেন, আমাদের পায়ে পা মিলিয়ে হাতে হাত মিলিয়ে উনি আমাদের মিছিলে আমাদের সঙ্গে সঙ্গে হাঁটবেন। এবং সবাইকে অনুরোধ করব যে যেখানে থাকবেন নিজেদের স্বার্থে, বাংলার মানুষের স্বার্থে, দেশের স্বার্থে এই মিছিলে যোগদান করুন। মনে রাখবেন নাগরিকত্ব আইন, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যে আইন আমাদের ভারতের সংবিধানে নতুন করে জুড়েছে সেই আইন সারা দেশে লাগু হয়েছে, এবং এই আইনে পরিষ্কার করে বলা আছে, আমি এই আইন নিয়ে সুশান্তদা বলেছেন, গৌতমদা সবাই বলেছেন, এই আইন নিয়ে নতুন করে আমি একই কথা বলবো না, এই আইনে সবাইয়ের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে, কারণ নাগরিকত্ব ছিনিয়ে নেওয়ার কথা বলা হয়নি। সেটা মাথায় রেখে দেবেন, যারা 130 কোটি ভারতীয় নাগরিক যারা আমাদের এখানে আছেন, 130 কোটি ভারতীয় নাগরিক সবাই এখানে থাকবেন, কাউকে এখান থেকে বার করে দেওয়া হবে না, সেটা ভালো করে মাথায় ঢুকিয়ে নিন। কিন্তু মমতা ব্যানার্জির সরকার যেভাবে মিথ্যে কথা বলছে, যেভাবে ভুল কথা বলছে, তার প্রতিবাদে গর্জে উঠুন। মানুষে মানুষে বিভাজন তৈরি করার চেষ্টা করছেন, বিভাজনের মাধ্যমে সন্ত্রাস চালাচ্ছেন, বিভাজনের মাধ্যমে রেল ট্রেনকে জ্বালাচ্ছেন, বাসকে জ্বালাচ্ছেন, স্টেশনে লুটপাট করছেন, লাইন উপড়ে ফেলছেন, এইসব সন্ত্রাস করে মানুষের মধ্যে বিভাজনের চেষ্টা করছে। যদি যদি ভারতীয় নাগরিক আমি হই, আমি যদি পশ্চিম বাংলার মানুষ হই, আমি ভাঙচুর করব না, কারণ আমি জানি আমার সরকার আমার টাকায় আমার ট্যাক্সের টাকায় সরকারের সম্পত্তি আছে, আমি সেগুলোকে ভাঙচুর করতে পারি না, কারণ আমার মায়া হবে। কারা ভাঙচুর করছে এই জিনিসগুলো, কারা ভাঙচুর করছে, তারা এই দেশের নাগরিক হতে পারে না। এবং মমতা ব্যানার্জি সব পেছন থেকে বলছেন, ভাই তোমরা ভাঙো 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 সন্ত্রাস করো, আর সামনে বলছে একদম এসব কিছু করো না, সবাইকে কিন্তু জেলে পুরে দেবো। দেখেছেন কয়েকটা গ্রেপ্তার হয়েছে, কোনো গ্রেপ্তার হয়নি, বাজি ফাটালে তাদেরকে গ্রেপ্তার করছে, মিছিল করলে তাদেরকে গ্রেপ্তার করছে, বিজেপি কর্মীদেরকে মিথ্যে মামলা দিচ্ছে, আর ট্রেন জ্বালিয়ে দিচ্ছে, বাস জ্বালিয়ে দিচ্ছে, লাইন উপড়ে ফেলছে, স্টেশনে লক্ষ লক্ষ টাকা লুট করে নিয়ে চলে যাচ্ছে, একটা গ্রেপ্তার হচ্ছে না, সব কিছু এই মুখ্যমন্ত্রীর নির্দেশে চলছে। এই ধরনের জিনিস বাংলায় চলবে না, বিভাজনের রাজনীতি বাংলায় চলবে না, আমরা বিভাজনের রাজনীতি করি না। আজকে উনি আছেন, উনি বলুন ওনার ভয় আছে, ভয় নেই, কারুর কোনো ভয় নেই, ওনার ভয় নেই, উনি যখন বলছেন কারুর কোনো ভয় হতে পারে না। যারা ভারতবর্ষের নাগরিক আছেন তারা ভারতবর্ষের নাগরিক থাকবেন, কারুর ক্ষমতা নেই আপনাদেরকে এখান থেকে বাইরে বার করে দেয়। যারা আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ থেকে যারা অল্প সংখ্যায় আছে তাদেরকে সংখ্যালঘু বলে, সেই দেশের যারা হিন্দুরা আছেন, বৌদ্ধরা আসছেন, খ্রিস্টানরা আছেন, শিখরা আছেন, যারা জৈনরা আছেন, যারা ঈশাইরা আছেন, তারা সকলে যখন মা বোনেদেরকে অত্যাচারিত করে
যখন অত্যাচারিত হয় তারা আতঙ্কে চলে আসে। 70 বছরের সরকার করেনি, এখানে পূর্ববঙ্গের মানুষ আছেন, আছেন পূর্ববঙ্গ থেকে যারা এসছেন, যাদেরকে বাঙাল ঘটি আমরা বলি, বাঙালদেরকে এসছেন তো, আসেন তো, সেই বাঙালরা কোথা থেকে এসছেন? পূর্ববঙ্গ থেকে। তার বাবা তার দাদুরা তারা অত্যাচারিত হয়ে এখানে এসছেন, আমরা বলছি আমরা তাদেরকে নাগরিকত্ব দেব। মমতা ব্যানার্জি সরকার তাকে নাগরিকত্ব দেবে না, কিসের জন্য দেবে না? বাঙালি বিরোধী সরকার এই মমতা ব্যানার্জি সরকার, বাঙালি বিরোধী। তিনি মুখে একরকম কথা বলেন আর কাজে একরকম কথা বল কাজ করেন। সেই জন্য আপনাদেরকে বলবো যে আপনারা চারিদিক দিয়ে ভ্রান্ত ধারণা করবেন না। আপনারা কখনো দেখেছেন যদি ধর্মের ভিত্তিতে এই জিনিসগুলো এই আইন হতো, তাহলে আজকে যখন প্রধানমন্ত্রী আবাস যোজনা দেওয়া হয়, কোন ধর্মকে আলাদা করে দেওয়া হয়েছে? আলাদা করে দেওয়া হয়েছে? প্রধানমন্ত্রী কি কিছু বলেছিল এই ধর্মের মানুষ পাবে এই ধর্মের মানুষ পাবে না? সবাইয়ের জন্য করা হয়েছে। আজকে যখন উজ্জ্বলা যোজনার সবাইকে গ্যাস দেওয়া হয়েছে, কখনো কাউকে আলাদা করে ধর্ম দেখা হয়েছে? কাউকে ধর্ম দেখা হয়নি, সবাইকে, সব ধর্মের মানুষকে, সবকা সাথ সবকা বিকাশ সবাইকে দেওয়া হয়েছে। তাহলে সবাইকেই যদি প্রধানমন্ত্রীর আবাস যোজনা, সবাইকেই যদি আজকে উজ্জ্বলা যোজনার গ্যাস দেওয়া হয়, তাহলে তাদেরকে বলবে তোমরা বেরিয়ে যাও, তাদেরকে বলবে তোমরা পালিয়ে যাও এই দেশ ছেড়ে? কখনো হতে পারে? আজকে তৃণমূলের সরকার ইচ্ছাকৃতভাবে সন্ত্রাস করে আগামী দিনে ভোটে কি করে জেতা যায় তার পরিকল্পনা করছে। কোন রকমের মানুষকে তাড়ানোর কথা এখানে বলা হয়নি, মানুষকে ভয় দেখানোর রাজনীতি চলছে। আমরা দেখেছি সিঙ্গুরে, সিঙ্গুরে দেখেছি, আজকে সিঙ্গুরের মানুষকে কি দিয়েছে, কৃষকদেরকে কি দিয়েছে? কৃষকরা সবাই বলুন আমাদের জমি ফেরত দিক, আমাদের জমি ফেরত দিক। আজকে শিল্পর জন্য আজকে কৃষকরা জমি দিয়েছিল, উনি বলেছিলেন না তোমাদের কাছে শিল্প হবে না, তোমাদেরকে আমরা কৃষি সুন্দর করে করব, চাষবাস করব। তারপরে কি হয়েছিল? তারপরে বীজ ছড়িয়েছিল পাশে একটা স্কুলে, তো কোশ্চেন ছিল, পরীক্ষায় কোশ্চেন এসেছিল যে কবে মমতা ব্যানার্জি জমিতে বীজ ছড়িয়েছে। আজকে তাপসী মালিককে নিয়ে যেভাবে রাজনীতি করেছে, তাপসী মালিকের স্ট্যাচুটা কি আছে, এত দূর অব্দি জঙ্গল হয়ে গেছে, তাকে নিয়ে একটা মেয়েকে ধর্ষণ নিয়ে এত রাজনীতি করলে, তাদেরকে কত কিছু প্রতিশ্রুতি দিলে পরিবর্তন আনবে বলে, তাদেরকে বললে কৃষি হবে, কৃষিকেও টাটা বাই বাই, শিল্পকেও টাটা বাই বাই করে দিলে, এমন জমির অবস্থা সেখানে কৃষিও হবে না সেখানে শিল্পও নেই, একটা কোনো শিল্প আনতে পারেনি, তাই জন্য লোকসভা ভোটে মানুষ দেখিয়ে দিয়েছে। আজকে আমরা যদি বলি যে আমি সাংসদ হিসেবে সিঙ্গুরে এসেছি, আমি চাই এখানে শিল্প করতে, বলছে জমি দিতে দেব না, আমরা আমরা জমি দেব না, সাংসদকে দেখি কি করে শিল্প করে। সেই জন্য আপনাদেরকে বলবো যতদিন না এই সরকারকে আমরা উপড়ে ফেলবো, ততদিন আমরা সিঙ্গুরে আমরা শিল্প করতে পারবো না। এই জন্য আমাদের সবাইকে একসাথে হয়ে প্রতিবাদ করতে হবে মানুষের এই ভুল বোঝাবুঝির সরকারকে, একদম মাটি থেকে উপড়ে একদম দেশের বাইরে ফেলে দিতে হবে, একদম দেশের বাইরে ফেলে দিতে হবে। এই সরকার চলে না, কংগ্রেস এক সিপিএমও এক। আজকে কংগ্রেস এই আইনের কথা বলেছিল, কংগ্রেসও বলেছিল এই আইনের কথা, মনমোহন সিং করতে পারেনি। মমতা ব্যানার্জি 2005-এ কাগজ নিয়ে পার্লামেন্টে গিয়েছিলেন যে ভুতুড়ে ভোটার আছে সিপিএম এর সরকার, এত এত ভুতুড়ে ভোটার রয়েছে, এই ভুতুড়ে ভোটারদেরকে স্যার এখান থেকে যদি বাদ না করেন তাহলে আমরা সরকারে আসতে পারবো না, কেঁদেই ফেলেছিলেন। কাঁদতে কাঁদতে চোখের জল মুছতে মুছতে পেপারগুলোকে স্পিকারের কাছে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। ওটা ছিল 2005, তখনও সরকার আসেনি, এটা হচ্ছে 2019। এখন সরকার যদি চলে যায় তার জন্য বলছে না না এই ভুতুরে ভোটারগুলো এখন আমার থাক, এখন থাক, এখন আমার সরকার গড়তে লাগবে, সব কটা ভুতুরে ভোটারকে বাইরে বার করে দেওয়া হবে 2021-এর আগে, 2021-এর আগে সব কটা ভুতুরে ভোটার বাইরে বের করে দিয়ে তারপরে
লোকসভা নির্বাচন হবে এবং আমরা জানি যে সিঙ্গুরের মানুষ এই লোকসভা ভোটে মোদিজিকে আশীর্বাদ করেছে, ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করেছে। আগামী দিনে আগামী বিধানসভাতেও আমরা জানি সিঙ্গুরে ভারতীয় জনতা পার্টির সরকার আসছে আসছে আসছে, কারণ কৃষকদের বিপদে আপদে পাশে আছি। আমিও পার্লামেন্টে গিয়ে কৃষকদের নিয়ে বলেছিলাম, কৃষকদের সঙ্গে জালিয়াতি হয়েছে, টাকা এসেছিল কৃষকদের জন্য শস্য নষ্ট হয়ে যাওয়ার জন্য, কৃষকদের জন্য টাকা এসেছিল, সেই টাকার কোনো হুঁশ নেই, সেই টাকা কোথায় কেউ জানে না, কোটি কোটি টাকা এসেছিল, সেই কাগজ আমার কাছে আছে। আমি পার্লামেন্টে বলেছিলাম, যখন আমি বলছি কৃষকদের কথা তখন আমাকে তৃণমূলের সাংসদরা সবাইকে চিৎকার করছে যাতে আমার কথা কেউ শুনতে না পায়, আবার নালিশ করছে রাজ্যের কথা কেন ওখানে গিয়ে বলছে, রাজ্যের কথা কেন্দ্রে গিয়ে না বললে আমাকে বলবো, আমি পাকিস্তানকে গিয়ে বলবো, বাংলাদেশকে গিয়ে বলবো, কি ভাবছেনা? রাজ্যের কথা, রাজ্যের কথা যদি রাজ্যের মুখ্যমন্ত্রী যদি রাজ্যের মানুষের কথা না ভাবে তাহলে আমাকে সেটা কেন্দ্রে গিয়ে বলতেই হবে, সারা দেশের মানুষ দেখুক মুখ্যমন্ত্রী কৃষকদের সাথে কি বেইমানি করেছে, কি দুর্নীতি করেছে। সেই জন্য সবাইকে বলবো যে আপনারা সবাই একসাথে হয়ে এই নাগরিকত্ব আইনে নাগরিকত্ব দেওয়ার কথা, দেওয়ার কথা, দেওয়ার কথা, নাগরিকত্ব ছিনিয়ে নেওয়া কারুর কাছ থেকে হবে না, হবে না, হবে না। ঘরে ঘরে গিয়ে বোঝান, আতঙ্ক সৃষ্টি যেন কারুর না হয়। আমরা সবাই একসাথে এখানে থেকেছি, যারা নাগরিক আছেন সবাই থাকবেন, একজনও কাউকে বার করা হবে না। সেই জন্য আগামীকাল সবাই এই মিছিলে অংশগ্রহণ করুন, দলে দলে যোগ দিন এবং নরেন্দ্র মোদীজির হাতটাকে শক্ত করুন, বাংলার হাতটাকে স্বচ্ছ করুন এবং আগামী দিনে 2021-এ আমাদের পশ্চিমবঙ্গে এই তৃণমূলের সরকারকে উৎখাত করে ভারতীয় জনতা পার্টির সরকার আমরা আনছি, আমরা আনছি, আমরা আনছি। এবং সবাইকে এখন থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আমরা লড়াই করতে প্রস্তুত, তো লড়াই করতে প্রস্তুত, তো লড়াই করব, লড়াই চাই, লড়াই চাই, লড়াই চাই, লড়াই করেই বাঁচতে চাই, লড়াই করেই সিঙ্গুর চাই, লড়াই করে সিঙ্গুর চাই। আগামী বিধানসভায় সিঙ্গুরে ভারতীয় জনতা পার্টির সরকার আসবে, সব কর্মীরা আছেন, যারা আশেপাশের সব মানুষ আছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।